হ্যালো ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস আজকের এই ভিডিওতে আমি ক্লাস টুয়ের ইংলিশের পেজ নম্বর থ্রি হান্ড্রেড সিক্সটি সিক্স থেকে তোমাদের পড়াবো এর আগের ইংলিশের পেজগুলো আমি পড়িয়েছি তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক বলছে সি দ্য পিকচার্স সি মানে দেখো দ্য পিকচার্স ছবিগুলোকে ফিল ইন দ্য গ্যাস ফিল ইন মানে পূর্ণ করো দ্য গ্যাপস শূন্যস্থানগুলো এক নম্বর ছবিতে দেখো আমরা কী দেখতে পাচ্ছি তিনটে উট দেখতে পাচ্ছি আর নিচে কি বলেছে দোজ আর থ্রি ড্যাস উট ইংরেজি কি ক্যামেল সি এ এম ই এল ক্যামেল আর যেহেতু একের বেশি উট রয়েছে তাই ক্যামেলের সঙ্গে একটা এস যোগ হবে ক্যামেলস দোজ আর থ্রি ক্যামেলস দোজ মানে ওইগুলি আর মানে হয় থ্রি মানে তিনটি ক্যামেলস মানে উট দোজ আর থ্রি ক্যামেলস ওইগুলি হয় তিনটি উট দু নম্বর ছবিতে আমরা এখানে চারটি ডিম দেখতে পাচ্ছি তাহলে নিচে আমরা কি লিখবো দোজ আর ফোর এগ মানে ডিম আর যেহেতু একের বেশি রয়েছে তাই এগের সঙ্গে এস যোগ হলো দোজ আর ফোর এগস ওইগুলি হয় চারটি ডিম পরের পেজে চলে এসো কি বলেছে এখানে সি দা পিকচারস ছবিগুলিকে দেখো ফিল ইন দ্য গ্যাপস শূন্যস্থানগুলি পূরণ করো এখানেও একই জিনিস বলেছে তিন নম্বর ছবিতে কি দেখতে পাচ্ছি পাঁচটা কলা রয়েছে আর নিচে আমাদের সেটা লিখতে হবে ইংরেজিতে দোজ আর থ্রি আর কলা ইংরেজি কি বানানা বিএ এনে এ আর যেহেতু একের বেশি আছে তাই তার সঙ্গে এস যোগ হবে বানানাস দোজ আর থ্রি বানানাস ওইগুলি হয় তিনটি কলা এখানে একটু ভুল দেওয়া রয়েছে এখানে কিন্তু তিনটে দেওয়া রয়েছে কিন্তু ছবিতে আমরা পাঁচটা দেখতে পাচ্ছি তাহলে এখানে থ্রি হবে না এখানে হবে ফাইভ দোজ আর ফাইভ বানানাস ওইগুলি হয় পাঁচটি কলা এরপর চার নম্বর ছবিতে দেখো তিনটি গোলাপ দেখতে পাচ্ছি এটা আমাদের নিচে লিখতে হবে তাহলে প্রথমেই হবে দোজ টি এইচ ও এসি দোজ আর তিনটে আছে তাই থ্রি টি এইচ আর ডবলই থ্রি আর গোলাপ ইংরাজি রোজ আরও এস ই আর যেহেতু একের বেশি আছেন তাই এর সঙ্গে এস যোগ হবে রোজেস দোজ আর থ্রি রোজেস ওইগুলি হয় তিনটি গোলাপ পরের পেজে চলে এসো কি বলেছে সি দ্য পিকচার্স ছবিগুলিকে দেখো ফিল ইন দ্য গ্যাপস শূন্যস্থানগুলি পূরণ করো এখানে দেখো প্রথমে আমরা একটা ঘরের ছবি দেখতে পাচ্ছি এটা আমাদের ইংরেজিতে লিখতে হবে এখানে লিখবো দ্যাট টি এইচ এ টি দ্যাট দ্যাট ইজ এ হার্ট হাট মানে ঘর যেহেতু একটা ঘর আছে তাই এই দ্যাট কথাটা ব্যবহার করা হলো যদি একের বেশি থাকতো তাহলে দোজ লিখতাম তাহলে দ্যাট ইজ এ হাট ওই হয় একটি ঘর এরপরের ছবিতে দেখো দুটো ঘর রয়েছে তাই এখানে আমরা দ্যাট লিখবো না এখানে লিখবো দোজ টি এইচ ও এসি দোজ আর টু হার্টস মানে ওইগুলি হয় দুটি ঘর পরের পেজে চলে এসো বলছে সি দ্য পিকচারস ছবিগুলিকে দেখো ফিল ইন দ্য গ্যাপস শূন্যস্থানগুলি পূরণ করো এখানে দেখো প্রথমেই একটা ব্যাঙের ছবি রয়েছে নিচে আমাদের এটা লিখতে হবে যেহেতু একটা ব্যাংক রয়েছে তাই লিখবো দ্যাট দ্যাট ইজ এ ফ্রক ওই হয় একটি ব্যাংক ফ্রক মানে ব্যাংক এরপরে দেখো তিনটি ব্যাংক রয়েছে এটা আমাদের ইংরেজিতে লিখতে হবে যেহেতু তিনটি আছে তাই দোজ কথাটা ব্যবহার করা হয়েছে আর দোজের পর আর হবে যেহেতু একের বেশি আছে একটা হলে ইজ হতো একের বেশি থাকলেই আর দোজ আর তিনটি তাহলে থ্রি টিএইচ আর ডবল ই থ্রি থ্রি মানে তিনটি আর ফ্রক্স মানে ব্যাং দোজ আর থ্রি ফ্রক্স ওইগুলি হয় তিনটি ব্যাং আবার পরের পেজে চলে এসো বলছে সি দ্য পিকচার্স ছবিগুলিকে দেখো ফিল ইন দ্য গ্যাপস শূন্যস্থানগুলি পূরণ করো এখানে একটা কুকুরের ছবি আছে তাহলে দ্যাট কথাটা ব্যবহার করবো টি এইচ এ দ্যাট আর একটা আছে মানেই সেখানে ইজ হবে ডগ আছে ডগের আগে এখানে এ হবে এ মানে একটি যেহেতু একটা কুকুর তাই এ দ্যাট ইজ এ ডগ ওই হয় একটি কুকুর এরপরের ছবিতে দেখো এখানে চারটে কুকুর আছে তাহলে নিচে আমরা কি লিখবো যেহেতু একের বেশি আছে তাই দোজ লিখবো টি এইচ ও এস ই দোজ দোজ হলেই তার সঙ্গে আর হবে দোজ আর চারটি কুকুর তাহলে ফোর ফোর মানে চার আর ডগস ডিও জি আর তার সঙ্গে এস যেহেতু একের বেশি আছে তাই এস জু হলো দোজ আর ফোর ডগস ওইগুলি হয় চারটি কুকুর এখানে আজকে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অল করে রেখো যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো থ্যাংক ইউ